শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিপিন রাওয়াতের মৃত্যুতে চীনের হাত, সহযোগিতায় আমেরিকা। মৃত্যুর আগে শেষ মুহূর্তে পানি চেয়েছিলেন বিপিন রাওয়াত, কিন্তু পানি পাননি। ইরান পরমাণু কূটনীতি ব্যর্থ হলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ বাইডেনের। বিপিন রাওয়াতের মৃত্যু দুদেশের জন্য অপূরণীয় ক্ষতি বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সামরিক মর্যাদায় বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন। কাতারে 3000 দাঙ্গা পুলিশ পাঠাচ্ছে তুরস্ক। এবং সর্বশেষ থাকছে, দেশে থাকা যুক্তরাষ্ট্রের সব অস্ত্রের ধ্বংসের নির্দেশ দিলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের তামিলনাড়ুতে 12 সঙ্গী সহ নিহত হয়েছেন দেশটির সামরিক বাহিনীর সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। প্রাথমিকভাবে আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হয়েছিল, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তার মৃত্যুকে ঘিরে দানা বাঁধছে রহস্য। ভারতের পক্ষ থেকে ইঙ্গিত করা হচ্ছে চীনের দিকে, আর চীনের পক্ষ থেকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ পরিবর্তন করে রাশিয়ার দিকে ঝুঁকে পড়ার কারণেই এমন ঘটনা ঘটে থাকতে পারে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা স্বভাবতই আঙ্গুল তুলেছেন চীনের দিকে, বিশেষ করে তারা তামিলনাড়ু কর্ণাটক সীমান্তে কপ্টার দুর্ঘটনার সঙ্গে তারা তাইওয়ানের এক সেনাপ্রধানের মৃত্যুর সঙ্গে মিল পেয়েছেন। তারা দাবি করছেন দুই দুর্ঘটনার মধ্যে অনেকখানি মিল রয়েছে, আর সবচেয়ে বড় মিল হল উভয় দুর্ঘটনায় লাভবান হয়েছে চীন। বিশেষজ্ঞরা বলছেন সাবেক সেনাপ্রধান বিপিন রাওয়াত একাধারে ছিলেন মাউন্টেন ইয়ারফেয়ার দক্ষ কৌশলী এবং সন্ত্রাস দমন অভিযানে পারদর্শী। মাউন্টেন ওয়ারফেয়ার অর্থাৎ পাহাড়ি এলাকায় যুদ্ধে দক্ষ হওয়ায় সেনাপ্রধান থাকাকালে একাধিকবার ভারতের মাটিতে চীনের আগ্রাসন রুখে দিতে সক্ষম হয়েছেন রাওয়াত। ডুকলাম এলাকাতেও চীনের সেনাবাহিনীকে রুখতে বড় ভূমিকা ছিল তার। এরপর দেশের সেনা সর্বাধিনায়ক হিসেবে অরুণাচল, উত্তরখণ্ডে চীনা অনুপ্রবেশ বন্ধসহ গালোয়ান সংঘর্ষ কড়া হাতে মোকাবেলা করেছেন। এদিকে দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের জমি বলে দাবি করে আসছে চীন, ফলে বারবার বেইজিংয়ের আগ্রাসনের মুখে পড়েছে দেশটি। চীনের এই আগ্রাসনী মনোভাবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সে দেশের চিফ অফ জেনারেল স্টাফ শেন ইয়ামিং। তাইওয়ানের সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা ইয়ামিং গত বছর তাইপেয়ের কাছে পাহাড়ি এলাকায় প্লেন দুর্ঘটনায় মারা যান। ওই প্লেনে তার সঙ্গে ছিলেন আরও 7 সেনা সদস্য। ভারতের প্রতিরক্ষা প্রধান এবং সাবেক সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত সহ 14 সামরিক কর্মকর্তাকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় রাওয়াত এবং তার সস্ত্রীক সহ 13 নিহত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত শিব কুমার নামের এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, ধ্বংসস্তূপে জেনারেল বিপিন রাওয়াতকে তিনি জীবিত দেখেছিলেন এবং তার কাছে পানি খেতে চেয়েছিলেন। চা বাগানের কাছে করা ভাইয়ের কাছে বেড়াতে নীলগিরি পাহাড়ে গিয়েছিলেন ঠিকাদারি ব্যবসায়ী শিব কুমার। হেলিকপ্টারটি বুধবার দুপুরে বিধ্বস্ত হওয়ার সময় তিনি কুনের এলাকার কাছে ছিলেন। শিবকুমারের দাবি, তিনি ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টারটিতে আগুন ধরে যেতে এবং পড়তে দেখেছেন। এরপরই তিনি সহ অন্যরা ঘটনাস্থলে ছুটে যান। শিবকুমার বলেন, আমি তিনটি দেহ পড়ে থাকতে দেখেছি, এর মধ্যে একজন ছিলেন জীবিত, তিনি পানি চেয়েছিলেন, আমরা একটি কাপড় দিয়ে তাকে মুড়িয়ে দেই, পরে তাকে উদ্ধার কর্মীরা নিয়ে যান। এই ঘটনায় 3 পর একজন শিবকুমারকে জানান যে তার কাছে যে পানি চেয়েছিলেন তিনি বিপিন রাওয়াত। সেই সঙ্গে বিপিন রাওয়াতের একটি ছবি বের করে দেখান। কান্নায় ভেঙে পড়ে শিবকুমার বলেন, বিশ্বাসই করতে পারছিলাম না যে এই ব্যক্তি দেশের জন্য এত কিছু করেছেন, আর শেষ মুহূর্তে পানি চাইলেও খাওয়াতে পারলাম না, আমি সারা রাত ঘুমাতে পারিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে জেনারেল রাওয়াতের মৃত্যু হয়। ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে আলোচনা ব্যর্থ হলে অতিরিক্ত পদক্ষেপের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকির বরাত দিয়ে এই খবর জানিয়েছে এএফপি। জেন সাকি বলেন, ইরানের পরমাণু সংক্রান্ত আলোচনা ব্যর্থ হলে প্রেসিডেন্ট বাইডেন সেক্ষেত্রে তার স্টাফদের প্রস্তুত থাকার নির্দেশ দেন, এবং তিনি বলেন, এই ক্ষেত্রে আমরা অবশ্যই অন্য বিকল্প পদক্ষেপ গ্রহণ করব, আমাদের কোনো পছন্দ না থাকলেও আমরা অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করব। উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে সর্বশেষ দফায় আলোচনা গত সপ্তাহে শুরু হয়েছে। এই বছরের গোড়ার দিকে ইরানের পরমাণু সংক্রান্ত আলোচনার অগ্রগতি থেমে যাওয়ায় এতে অংশগ্রহণ করা পশ্চিমা দেশগুলো
তেহরানকে দায়ী করায় 3 ডিসেম্বর এই আলোচনায় ভাটা পড়ে। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশের প্রথম প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত। সিডিএসের মৃত্যুতে স্বাভাবিকভাবেই দেশ জুড়ে শোকের ছায়া। সেই আবহে শোকের বার্তা জানালো মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে। আমেরিকার স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, সিডিএসের রাওয়াতের মৃত্যুতে দুদেশের পক্ষেই সমান ক্ষতি হয়েছে। নিজের ব্যক্তিগত টুইটার প্রোফাইলে তিনি জানিয়েছেন, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার ইতিমধ্যেই কথা হয়েছে এবং এই দুঃখজনক ঘটনায় তিনি ভারতের বিদেশমন্ত্রীকে সমবেদনা জানিয়েছেন। টুইটারে তিনি লেখেন, আজ ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আমি কথা বলে সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়াত তার সহকর্মীদের মৃত্যুতে শোক এবং সমবেদনা জানিয়েছি। জেনারেল রাওয়াত একজন শক্তিশালী নেতা ছিলেন। আকস্মিকভাবে তার এই চলে যাওয়া দুই দেশের জন্য ক্ষতি করল। বুধবার 8 ডিসেম্বর দুপুরে মাঝ আকাশে ভেঙে পড়ে ভারতীয় সেনার MI-17 হেলিকপ্টার। হেলিকপ্টারে ছিলেন দেশের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী সহ মোট 14 জন। রাওয়াতের স্ত্রী দুর্ঘটনাস্থলে প্রাণ হারান। গুরুতর জখম রাওয়াতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় দেশের প্রথম প্রতিরক্ষা প্রধানের। প্রাণ হারিয়েছেন আরও 11 জন। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দিল্লি ক্যান্টনমেন্টে শ্মশানে বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্য অনুষ্ঠানে তোপধ্বনি হল 17 বার। সেনাবাহিনীর 800 জন সদস্য শেষ বিদায় জানান তাকে। তারপর দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ার শ্মশান ঘাটে বিপিন রাওয়াত এবং মধুলিকা রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। মূলত সেনাকর্মী এবং অফিসারদের শেষকৃত্যের জন্যই ব্রার স্কোয়ার শ্মশান ঘাট তৈরি হয়েছিল। বৃহস্পতিবার রাতে বিপিন রাওয়াত এবং তার স্ত্রী মরদেহ দিল্লি নিয়ে আসা হয়। পালাম বিমান ঘাটিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দুবাল। তারপর দেহ নিয়ে আসা হয় 3 কামরাজ মার্গের বাসভবনে। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুরস্কর সিং ধামিক সহ অনেকে সেখানে তাকে শ্রদ্ধা জানান। এর কিছুক্ষণ পর শুরু হয় শেষ যাত্রা। যাত্রাপথে দুপাশে মানুষ জড়ো হয়েছিলেন শেষ শ্রদ্ধা জানানোর জন্য। অনেকের হাতে ছিল জাতীয় পতাকা, তারা দেশাত্মবোধক স্লোগান দিচ্ছিলেন, অনেকে ফুল ছুড়ে দিচ্ছিলেন। তুরস্ক 3,000 দাঙ্গা পুলিশ কাতারে পাঠানোর পরিকল্পনা করছে। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সেইলু বৃহস্পতিবার এই ঘটনা জানান। সেইলু বলেন, উপসাগরীয় দেশ কাতারে 2022 সালের বিশ্বকাপ উপলক্ষে তুরস্কের দাঙ্গা পুলিশ ইউনিটের 3,000 সদস্যকে পাঠানো হবে। এই সংখ্যারও বাড়তে পারে। এরদোগানের কাতার সফরের 2 দিন পর আঙ্কারায় তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট কাতার সফরের সময় বিশ্বকাপের নিরাপত্তা সংক্রান্ত একটি নতুন চুক্তি সই হয়। সেইলু বলেন, তুরস্ক একটি গুরুতর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এবং 2017 সাল থেকেই তারা কাতারের কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছে। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের পরামর্শে এ নিয়ে আলোচনাও চলছিল। ইউরোপের বহু দেশ কাতার নিরাপত্তা সংক্রান্ত সেবা দেওয়ার জন্য আবেদন জানিয়েছিল, কিন্তু কাতার এই কাজের জন্য আমাদেরকে বেছে নিয়েছে। এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ যোগ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। সুইলু বলেন, 3,000-এর বেশি দাঙ্গা পুলিশের সদস্য পাঠানোর সক্ষমতা রয়েছে তুরস্কের। এই বিষয়ে আলোচনা চলছে। তুরস্ক ইতিমধ্যে কাতার নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া তুরস্কে এবং কাতার দুহার নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশে থাকা যুক্তরাষ্ট্রের সব সমরাস্ত্র ধ্বংসের নির্দেশ দিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। শুক্রবার দেশটির সেনাবাহিনীর প্রতি তিনি এই নির্দেশ দেন। আরব নিউজের খবরে বলা হয়েছে, সম্প্রতি কম্বোডিয়া চীনের প্রতি অনুগত্য প্রকাশের অংশ হিসেবে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। তাইওয়ানের সবথেকে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এমন কাণ্ডে কম্বোডিয়ার উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপর কম্বোডিয়ার নেতা হুন সেন সেনাবাহিনীকে দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের সকল অস্ত্র ধ্বংসের নির্দেশ দেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে কম্বোডিয়ার উপর অস্ত্র নিষেধাজ্ঞা দেয়। এরপর কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বলেন, আমি সেনাবাহিনীর সকল ইউনিটকে দেশে থাকা অস্ত্র খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি। আমাদের ইউনিটে যদি যুক্তরাষ্ট্রের অস্ত্র বা সামরিক সরঞ্জামাদি থেকে থাকে, তাহলেও সেগুলোকে সরাতে হবে এবং বা সেগুলোকে গুদামে ফেলে রাখতে হবে অথবা ধ্বংস করে দিতে হবে।
হুনসেন বলেন, কম্বোডিয়া আগামী প্রজন্মের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র নিষেধাজ্ঞা একটি সতর্কবার্তা। আগামীতে দেশকে যারা নেতৃত্ব দেবে তারা স্বাধীন প্রতিরক্ষা সেক্টর চাইলে প্লিজ যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করবেন না। কম্বোডিয়ার এই প্রধানমন্ত্রী বলেন, অসংখ্য দেশ যারা যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করেছে এবং পরাজিত হয়েছে, আফগানিস্তানের উদাহরণ দিয়ে তিনি এই মন্তব্য করেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।